गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल, आई एम झुमा। तो आज के होच्छे पहला बैशाख, तो सबाई के जानाई बछरे शुरूते शुभ नववर्षे शुभेच्छा, आंतरिक भालोबासा और बड़ोदेर के प्रणाम जानाई। तो सेई निये आज के आमी ब्लग स्टार्ट करछी और आमी स्नान टान हो गेछे, आमार हजबैंडेर हो गेछे, मेयेरो हो गेछे। तो एखन जाब मंदिरे, प्रति बछर जाए जेहेतु, तो जानी ना मंदिरे ताला लागानो आछे पुरो सन्नाटा, किन्तु तबुओ मनटा होच्छे ना, बाइरे थेकेओ गेले दर्शन तो करे आसब, तो सेई जन्य पुजो करते पारबो किना जानी ना। तो जाच्छि तबुओ, माने प्रति बछर जाई बोले, तो बस सबाई रेडी होये गेछे आर आमी एटा एकटा नतून ड्रेस पड़ेछि। এটা আমি পয়লা বৈশাখের জন্য মানে ওইভাবে কিনিনি, কিন্তু আজ ইউজ হয়ে গেল। তো এটা অনেক আগেই ঠিক মানে এই লকডাউনের কিছু আগেই কেনা ছিল। তো বাড়িতে এসে পরে জলখাবার বানাতে হবে, সব কিছু করতে হবে, তো এই জন্য আমি বাস তাড়াতাড়ি যাব মন্দির থেকে ফিরে এসে। চলো তাহলে আর এখন আর কথা বলছি না, মন্দির থেকে ইয়ে করে এসে আমি আবার কথা বলবো আর দেখাবো। তো চলো তাহলে। ফিরে গেছি আর তো সবাই মিলে আবার জানাচ্ছি, মানে আমি এরা তো জানাইনি, শুভ নববর্ষ সবাইকে, ও প্রীতি রইল, সবাই সাবধানে থাকবে, বাড়িতে অবশ্যই থাকবে আর বাস সুস্থ থেকো সব। তো বাস এবারে আমি জলখাবার বানাবো, জলখাবারের জন্য আমি আলুর দম আর ধুসকা বানাবার জন্য পুরোপুরি কিছু কিছু করে গেছি, কিন্তু বানানো হয়নি, সেটা আমি দেখাচ্ছি, বাস একটু চেঞ্জ করব, তারপরে আমি ধুসকা বানাচ্ছি। ওকে বাই। ধুসকাগুলো একদম মনে হচ্ছে যেন লুচি, লুচির মতো পুরো ফুলেছে আর খুব খিদে পেয়েছে, আর মানে ইয়েও হচ্ছে না, এত টাইম লাগলো তো বাড়ির কাজ, এখন তো বাড়িতে মানে কাজের লোকও আসছে না, তো এত বাড়ির কাজ, তারপরে আবার পুজো সব কিছু, তারপরে মন্দির যাওয়া, আবার এসে খাবার বানানো, আবার দুপুরের খাবার, পুরো ধুসকাগুলো দারুণ হচ্ছে।
খুব সুন্দর, খুব মজা লাগছে। এই এরকম ভালোভাবে ফুলে গেলে খুব ভালো লাগে, পুরো ব্যাপারটা মানে দারুণ হয়ে যায়। দারুণ হয়েছে ফুচকা, খুব গরম হয়েছে। খুব ভালো হয়েছে মাম্মা। তাহলে আমাদের বাস খিদে খুব পেয়েছে, বানানো হয়ে গেছে, আবার পরে কথা বলছি। এখন খেয়ে নি জলখাবারটা, আবার পরে কথা বলব। দুপুরে খাওয়া দাওয়ার পর শুয়ে গেছিলাম একটু, জাস্ট একটু শুয়ে পড়েছিলাম, ঘুম তো হয়নি, প্রচণ্ড গরম। আর বিশেষ করে দুপুরে খাওয়া হয়েছে আজকে এঁচোড়ের তরকারি আর বেগুন ভাজা, চাটনি, মুগের ডাল, মানে পুরো নিরামিষে ঘিরে দিয়েছে। আর কী জানি, সব এখন তো এক মাস থেকে সবগুলোই মনে হচ্ছে মঙ্গলবার, কোনোটার বুধবার বা অন্য ডেজ আসছে না, এই জন্যই, কারণ ননভেজ নেই কোনো খাবারে, কিছুই পাওয়া যাচ্ছে না, ভালোই লাগছে না, মনে হচ্ছে যেন কী জানি সাধক বাবাজির ইয়ে হয়ে গেছে, কিছুই পাওয়া যাচ্ছে না, আর ভালোও লাগছে না এরকম নিরামিষ খেতে এত। তো দুপুরে এই জন্যই ভিডিওই মানে করলাম না, খাবার একদম সিম্পল। তো আমার হাজব্যান্ড বলছিল পোলাও বানাও, পোলাওয়ের সাথে কিছু কম্বিনেশনই নেই, তাহলেও বিরিয়ানি বা পোলাও, চিকেন, মাটন কিছু কিছুই তো নেই, তো কাজে পোলাওয়ের এখানে কোনো সিন নেই। তো রাত্রিবেলায় দেখি কি বানাবো, আর ঠিক করেছি মোটামুটি পনির চিলি অ্যান্ড পরোটা, আর এখন কাস্টার্ড বানাবো, মেয়ে বলেছে কাস্টার্ড বানাতে। আর মিষ্টির দোকানগুলো কি জানি কেন খুলছে না, আমরা মিষ্টিও ভালো খেতে পাচ্ছি না, যদিও মিষ্টির থেকেও বেশি আমার ভালো লাগে ননভেজ, মিষ্টির কোনো দরকারই নেই সেখানে, কিন্তু যখন পাওয়া যাচ্ছে না মনে হচ্ছে মিষ্টিটাও পাওয়া গেলে ভালো। তো তৈরি হয়েছি আমি, ঘুম হচ্ছিল না কি করব, একটু সাজুগুজু করেছি। তো এইবার যাচ্ছি রান্নাঘরে আমি কাস্টার্ড বানাতে, চলো তাহলে। রান্নাঘরে যাওয়ার আগে মনে করলো একটা ছোট্ট গান গাইবো, কিন্তু গানটা পুরো গাইবো না, যদিও ইচ্ছে আছিল। আর বিশেষ করে আজকে পয়লা বৈশাখের দিনে আমাদের এখানে, যেখানে আমি থাকি গুমলাতে, সেখানে আমাদের বেঙ্গলি অ্যাসোসিয়েশন থেকে প্রোগ্রাম হয়, সেখানে আমরা খুবই এনজয় করি, সব রকমই হয়, নাচ গান, বাচ্চাদের বড়দের সব কিছু, তাতে আমিও পার্টিসিপেট করি বা পুরো প্রোগ্রামটা তৈরি করি। এবারে তো কিছুই হয়নি লকডাউনের জন্য, তো কপিরাইট এসে যাবে, গাওয়ার ভয়ে বিশেষ গাইবো না, জাস্ট এক লাইন তোমাদের সবার জন্য, আর বিশেষ করে বৈশাখকে আহ্বান জানানোর জন্য। দুধটা গরম হয়ে গেছে আর আমি চিনি দিয়ে দিয়েছি এতে, আর ইয়ে একটু গরম দুধ উঠিয়ে কাস্টার্ডটা জাস্ট সাইডে আলাদা বাসনে গুলে রেখেছি গ্লাসের মধ্যে। বাস দুধটা গরম হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে করে কাস্টার্ডটা মিলিয়ে দেবো।
বাস এবার এটা খুব ঘন হয়ে গেছে, বাস আমি নাবিয়ে নেব। রেডি হয়ে গেছে এটা। রুটি হয়ে গেল বানানো, আর আগেই তো ইয়ে বানিয়ে ফেলেছি কাস্টার্ড। কথা ছিল পরোটা হবে, কিন্তু হাজবেন্ড বললো না, সকালবেলাতে ধুসকা মানে ভাজা খেয়েছি তেলে ফ্রাই করা, তো আর খাবো না, এখন প্লেন রুটি। তো চেঞ্জ হয়ে গেল, রুটি করলাম আর এখন পনির চিলিটা বানাবো। হাইরান হয়েছে, এত গরম, মানে খুব বেশি গরম পড়ে গেছে, আর পুরো আর আগের গত বছরও আমি ঠিক পয়লা বৈশাখের দিনে আমি কাস্টার্ড বানিয়েছিলাম, তো আগে এই বছরও সেম কাস্টার্ড বানানো। আগের বছর অবশ্য লকডাউন ছিল না, এই বছর লকডাউনের কারণেই মনে হলো বানাই। তো চলো তাহলে, সবজিগুলো তো কেটেই নিয়েছি পনির চিলির জন্য, কিন্তু কিছু বাকি আছে, তো বাস যেটা বানাচ্ছি গিয়ে।
দারুণ হয়েছিল। আর কাস্টার্ডটা ওটা পুরো একদম খুব ভালো আইসক্রিমের মতো বসে গিয়েছিল। তো মেয়ে বললো খুব ভালো লাগলো। তো খাওয়া দাওয়ার পরে আমরা ড্রেস করে নিলাম, চেঞ্জ টেঞ্জ করলাম, এরপর শুতে যাব। তো ঠিক আছে, তার আগে আর বড় করছি না, নাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিও। তো এবার সবাইকে মানে শুতে যাওয়ার আগে বা ভিডিও শেষ করার আগে সবাইকে আরেকবার জানাই শুভ নববর্ষে সবার জন্য শুভেচ্ছা রইল, এই জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। তো তাহলে আমার চ্যানেলকে প্লিজ প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। মানে গুড নাইট, সি ইউ অ্যান্ড সুইট ড্রিম।